Hello? Hello? What the fuck? Hello, क्या हो? मुझे hello बोलना था, मैंने hello बोल दिया. It's okay. কি কি শপিং করলে আজকে দেখি অনেক কিছু নিয়ে এসছো তো ও লাল টুকটুকে বউ হ্যাঁ মিয়াও 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 ও খুব ভয় পাচ্ছে মাকেও পটিয়ে নিয়েছি এবার ওয়াও হ্যালো এভরিওয়ান সো আশা করছি তোমরা সবাই খুব সুস্থ আছো খুব ভালো আছো আর তোমরা যারা এই ফেস্টটাকে নতুন দেখছো তাদেরকে বলে দিই হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও সো তোমরা আমাকে প্রথমবারই দেখছো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আর আমি একটু কনফিউজ অ্যাকচুয়ালি একটু না অনেকটাই কনফিউজ যে কী বলবো কী করতে হবে আমি জানি না পুরোটাই নতুন বাট আশা করছি তোমাদের ভালোবাসা পেলে আমি এই ব্লগ চ্যানেলটাকে খুব ভালোভাবে দাঁড় করাতে পারবো সো তোমাদের সাপোর্টটাই খুব দরকার তোমরা সবসময় থেকো পাশে থেকো সো তোমাদের সাথে একটু ইন্টারাকশন করিয়ে দিই আমার তো আমার নাম হলো ঋতিকা আর আমার এই ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ঋতিকা মৈত্র তো বেসিক্যালি আমি থাকি কলকাতাতে আর আমি কি করি কি না করি বা আমার প্রফেশন কি বা আমি হঠাৎ এই লাইনে এলাম কি করে বা এই চ্যানেলটাতে আমি তোমাদের জন্য কি কি রাখছি সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে আমি যাবার আমি একটু আমার নিজের ব্যাপারে বলি তো বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট বিগত 4-5 বছর ধরে আমি এই প্রফেশনে আছি তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমার কাজ আমি মোটামুটি 5 বছর ধরে রিয়েল ক্লায়েন্টদের সাথে কাজ করছি প্রচুর ক্লায়েন্টদের সাথে আমার কাজ করা আছে তাদের এক্সপিরিয়েন্স আশা করি খুব ভালো এখনও পর্যন্ত তো খুব একটা বাজে রিভিউ পাইনি আশা করছি তাদের খুব ভালো লেগেছে তো তোমরা যারা আমার কাজ দেখোনি আমি অবশ্যই আমার ফেসবুক লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমরা দেখে নিতে পারো ওখান থেকে আমার নিজের একটা স্টুডিও আছে আমার বাড়ির নিচেই আমার স্টুডিওটা তো সেখানেই মোটামুটি আমি ক্লাসও করাই যত আমার ক্লায়েন্টস থাকে তারাও এখানে এসে করে কখনো কখনো আমাকে বাইরে গিয়েও করতে হয় তো যেরকম থাকে আর সো এটুকুই ছিল আমার বলার আমার প্রফেশনাল লাইফ নিয়ে কারণ এর থেকে বেশি কিছু বলার আমার সেরকম কিছু নেই সো এবার আসি এই চ্যানেলটা নিয়ে এই চ্যানেলটা কেন খোলা কিভাবে খোলা ইন্সপিরেশন সব কিছু এবার এক এক করে বলি তো সেরকম কিছুই না বেসিক্যালি আমার দিদির একটা ইউটিউব চ্যানেল ছিল তো ওকে আমি প্রথম ব্লগ করতে দেখি তার আগে তো আমি মোটামুটি সবারই ব্লগ দেখতাম খুব ভালো লাগতো বাট সেভাবে কখনো আমি ভাবিনি যে এটা স্টার্ট করবো বা করা উচিত তো ও যখন স্টার্ট করলো ওর ব্লগগুলো দেখে আমি খুব মানে বেশ আমার ভালো লাগতো আমি ওখানে থাকতাম আমিও ব্লগের মধ্যে রয়েছি আমিও কথা বলছি বেশ ভালো লাগতো তো যখন দেখলাম ওর ওখানে কমেন্টস আসছে সবাই খুব বেশ ভালো ভালো বলছে আমার দেখে বেশ ভালো লাগলো যে না ঠিক আছে এত ভালোবাসা পাওয়া যাচ্ছে সবার থেকে কেননা এটা একটা মানে এই এটা নিয়ে একবার ভেবে দেখা যায় তো সেক্ষেত্রে আমার এখানে ভাবা আর তারপর আমার অনেক ফ্রেন্ডসরা রয়েছে আমার ফ্যামিলি আছে সবাই ওরা আমাকে ইন্সপায়ার করলো যে না একবার ভেবে দেখতে পারিস সেটা করে দেখতে পারিস তুই মানে লাইক সবাই ভাবে যে আমি প্রচণ্ড কথা বলি প্রচণ্ড টপিক বাট না আমি অতটাও না বাট এখানে যতই হোক আমি একটু নার্ভাস তো আছি কারণ ফার্স্ট ব্লগ সো একটু তো নার্ভাস আছি আশা করছি এই নার্ভাসনেসটা আমার কেটে যাবে যখন তোমাদের থেকে ভালো ভালো অনেক কমেন্টস পাবো অনেক ভালোবাসা পাবো তখন আমার এই নার্ভাসনেস কেটে যাবে তোমাদের জন্য অনেক 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 ভালো ভালো ব্লগ বলো ভিডিও বলো তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তো এবার বলি যে এই ব্লগে আমি তোমাদের জন্য কী কী রাখবো তো মেইনলি হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল থাকবে ডেইলি লাইফস্টাইল মানে ডেইলি ব্লগ যেটা হয় সেরকম থাকবে আর কিছু ফুড ব্লগিং থাকবে কোথাও আমি যদি ট্রাভেল করছি সেই জায়গাগুলো ব্লগ থাকবে তো মোটামুটি এইসব রিলেটেড থাকবে আর আমার মেকআপ রিলেটেড তো অবশ্যই থাকবে কারণ যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমার ওয়ার্ল্ডটাই মেকআপ নিয়ে তো সেক্ষেত্রে আমি মেকআপটাকে ছাড়তে পারবো না ওটা আমার মধ্যেই থাকবে এটার মধ্যে থাকবে আর এইগুলো নিয়েই আমি মোটামুটি আমার ব্লগ স্টার্ট করবো আর তারপরে তোমরা আমাকে জানিও যে তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাইছো বা কী রিলেটেড তোমরা কী দেখতে চাইছো সেগুলো তোমরা জানালে আমি সেগুলোর ওপরেও ভিডিও করবো সো ব্যাস এটুকুই বলার ছিল মানে এখন এই মুহূর্তে আমার এর থেকে বেশি কিছু বলার নেই আশা করছি তোমাদের অনেক ভালোবাসা পাবো অনেক সাপোর্ট পাবো তো এখন আপাতত ব্লগ স্টার্ট করা যাক তারপরে তোমাদের ভালোবাসা বেড়ে তো আরও অনেক 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 ভালো ভালো ভিডিও নিয়ে আসবোই তোমাদের জন্য তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক মা গেছিলো একটু মার্কেটে কিছু শপিং করা ছিল টুকটাক জিনিসপত্র কেনার ছিল মা সেখানেই গেছিলো তো মাও ফিরে এসেছে চলো মায়ের সাথেও তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই চুপ মামি এটা হলো আমার মা সুইট মম কি কি শপিং করলে আজকে দেখি অনেক কিছু কিনে নিয়ে এসছো তো শাড়ি কিসের কিসের জন্য কি উপলক্ষে হাঁপিয়ে গেছো চলো ভেতরে চল অনেক কিছু শপিং করে নিয়ে এসছে দেখছি জালটা জ্বালিয়েই যাচ্ছে জ্বালিয়েই যাচ্ছে মেও 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 ও খুব ভয় পাচ্ছে বেশ ঘাপটি মেরে বসে আছো এখানে হ্যাঁ
বাচ্চাগুলোকে তো এখনো দেখালে না, কি ব্যাপার? কটা বাচ্চা হলো দেখলামও তো না, খালি ম্যাও ম্যাও ম্যাও। তো কি কি কিনলে তুমি আজকে? অনেক কিছু শপিং করে তো নিয়ে এসছো, ব্যাগ ভর্তি করে একেবারে। না অত কিছু কিনি নাই, একটা শাড়ি কিনেছি, একটা চুড়িদারের পিস কিনেছি। এত কিছু কিনে তুমি কোথায় যাবে ঘুরতে? আরে ঘুরতে তো লাগে, এখন রেডিমেড জামা একটাও ফিটিংস হচ্ছে না, এত খেয়ে খেয়ে সব মোটা হয়ে গেছি, এখন একটাও ফিটিংস হচ্ছে না, এখন বানাতে হবে। মানে মা খেয়ে খেয়ে বাড়িতে থেকে থেকে এত মোটা হয়ে গেছে যে মানে কোনো জামা ফিট হচ্ছে না, তো ওই জন্য আবার নতুন জামা কিনতে গেছে। বাহ বেশ ভালো বেশ ভালো, পিস নিয়ে এসেছি বানিয়ে নেবো। কি কি কিনলে? এটা কি? এটা চুড়িদারের পিসটা? দেখি বেশ সুন্দর হয়েছে তো, এটা কালারটা খুব সুন্দর লাগছে। খোলো এটা, খোলো, পছন্দ হলো, ভালোই লাগছে কিন্তু, এটা বানালে কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা থ্রি পিস সেট, আচ্ছা বাহ, অন্যটাতেও তো বেশ ভালো কাজ করা, এটা সুন্দর আছে। আচ্ছা আচ্ছা সুন্দর লাগছে, এটা ভালো হয়েছে। তুমিই বানাবে এটা? আচ্ছা বেশ ভালো। আর শাড়িটা দেখাও, খুব সুন্দর আছে। ওহো লাল টুকটুকে বউ, হ্যাঁ আচ্ছা এটা কিন্তু মেরুন কালার, কিন্তু আমার ফোনে কিন্তু স্ক্রিনে কিন্তু পুরো লাল দেখাচ্ছে, এতটাও লাল না, বাট খুব সুন্দর শাড়িটা, কালারটা তো খুব সুন্দর হয়েছে। দেখি এটা খুব সুন্দর হয়েছে, সামনে কিন্তু অন্যরকম কালার লাগছে, পুরো আমার ইয়েতে পুরো আলাদা, পুরো রেড লাগছে, বাট মানে মেরুন কালারটা খুব সুন্দর লাগছে। গায়ে ফেলো, হ্যাঁ একদিন পরে দেখিয়ে দিও সবাইকে, সুন্দর লাগছে। আচ্ছা বলো তো, এই যে আমি যে এই যে ভিডিওগুলো করছি, কেন করছি আমি? মানে হঠাৎ মানে হঠাৎ আমি কেন এরকম, তুমি আসছো, তোমার সব ভিডিওগুলো করছি, এই যে এগুলো সব রেকর্ড করছি, কেন করছি এগুলো? তোর মাথায় কি মতি গতি, কি খেলে কি জানি। তো ব্যাপারটা হচ্ছে কিছুই না, আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, ঠিক আছে, তো যেখানে মোটামুটি আমার ডেইলি লাইফস্টাইলের সব জিনিসপত্র থাকবে, তো আমার আমরা যা করছি প্রতিনিয়ত যা যা করছি সেগুলোই ব্লগে কিন্তু দেখানো হবে, ঠিক আছে? তো তোমাকেও কিন্তু আমার সাথে থাকতে হবে। বাবা এত আমি পারবো না, তুই তুই যাবারিস, তুই নিজে নিজে না, একা একা তো ব্লগ করা সম্ভব না, তোমাকে থাকতেই হবে, ঠিক আছে? তুমি জানো দিদিও ব্লগ করতো, দিদি ব্লগেও তুমি ছিলে। না না তুমি নিজে পারবে, নিজে নিজে যাবারিস করবা। আরে না তোমার উপর আমার পুরো ভরসা আছে, তুমি পারবে, পুরো পারবে, কিছুই না, একদম ক্যাজুয়াল নর্মাল, অত সাজগোজের দরকার নেই, একদম নর্মাল ক্যাজুয়াল থাকবে, যা হবে আমাদের ডেইলি লাইফস্টাইলে সেগুলো আমরা ব্লগ করে সবাইকে দেখাবো, আমাদের যা সাবস্ক্রাইবার থাকবে তাদেরকে আমরা সেগুলোই দেখাবো, ঠিক আছে? ডান, ওকে। তো মাকেও পটিয়ে নিয়েছি, এবার মাকে নিয়ে এবার মানে বেশ ভালো করে ব্লগ করবো এবার। স্যার এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, মা অলরেডি ডিনারে বসে পড়েছে, আমিও এখন ডিনার করতে যাব, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো ঝটপট ডিনারটা কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়ব। তো আমার রাতের আজকে ডিনারে মেনু হচ্ছে, একটা সবজি আছে, এখানে একটু ডাল আছে, আর এখানে একটা চিংড়ি মালাইকারি মা বানিয়েছিল সেটা আছে, তো আপাতত এটাই। আর চিংড়ি মালাইকারিটা খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না রাতে, এখন খাবো না ভাবছিলাম, বাট তবুও মা জোর করছে এটা খেয়ে নেওয়ার জন্য, ওই জন্য এখন আপাতত। ফাইনালি আমার ডিনার ডান, তো আশা করছি এই ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন বাই বাই।